আমরা হচ্ছে একটু বাইরে যাচ্ছি, কোথায় যাচ্ছি অবশ্য আপনাদের সাথেও শেয়ার করব, তো আমাদের সাথেই থাকুন। এখানে মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য বানিয়ে রাখছে আর কি। এই যে সব মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য, এই যে হচ্ছে ইনি হচ্ছে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। উনি মনে হয় মহিলা, এই যে মহিলাও তো ছিল, তো মহিলাদের বাস করো আছে। জনাব শিখ দ্বার নির্মিত ভাস্কর্য, যে তৈরি করেছে আর কি ওনার নাম। আর এখানে তেমন কিছু দেওয়া নেই, শেখ হাসিনা তৈরি করেছে, যেখানে লেখা আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরা মনে নতুন করছে না, দেখে নেই তো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি, তো আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি, আমরা বাহিরে গিয়েছিলাম তো একটু একটু করে শ্যুট করেছি। এটা হচ্ছে নিউ মার্কেট, এই আমি মগ দাম করছিলাম, আসলে মগগুলো ওনারা অনেক দাম চায়, তো সেজন্য আর নেওয়া হয়নি। আর এখানে মগের কালেকশনগুলো তেমন একটা ভালো লাগেনি আমার কাছে, তো একটা কালার মগেই ভালো লেগেছিলো, তাও দামটা আমার সাথে হয়নি, সেজন্য নেওয়া হয়নি। তো এই যে চলে আসলাম থ্রি পিসের দোকানে, তো কিছু ড্রেস নেব সেজন্য আসছি আর কি। আর এটা হচ্ছে চাঁদনি চক, আপনারা যারা আছেন ঢাকার পার্শ্ববর্তী এলাকায় তো তারা হয়তো অনেকে নাম শুনেছেন, চাঁদনি চক নিউ মার্কেটের একটু নিকটেই, তো ওখান থেকে থ্রি পিসগুলো কিন্তু এই চাঁদনি চকে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন আছে থ্রি পিসের। আমাদের দোকান আমাদেরও তো থ্রি পিসের এই ব্যবসা, বাট আমাদের দোকানের কালেকশনগুলো একটু নর্মাল, বাহির ইন্ডিয়ান থ্রি পিসগুলো নেই, তো একটু হাই কোয়ালিটির থ্রি পিসগুলো আমাদের দোকানে আবার এখন বর্তমানে বিক্রি হচ্ছে না, করছে না, তো সেজন্য আর কি এসেছি চাঁদনি চক, কয়েকটা থ্রি পিস নেব। আর ওর বাবাও এদিক থেকে থ্রি পিসের কালেকশনগুলো দেখছে। আমাদের তো বাংলা মালগুলো বেশি করা হয়, বাংলাদেশি থ্রি পিসগুলো আর কি, আর আমরা তো নিজস্ব থ্রি পিসগুলো তৈরি করে তারপর হচ্ছে বিক্রি করা হয়। তো কেনাকাটা শেষ করে এখানে চলে আসলাম, হচ্ছে আমরা একটু ফাস্টফুডে আমার মেয়েদের জন্য কিছু খাবার নেবো রাত্রির জন্য, ভাবছি হটডগ নেবো, আমরা কিছু হালকা নাস্তা করে নেবো, সেই দুপুরের পর বের হয়েছি, এখন পর্যন্ত কিছু খাওয়া হয়নি, পানি খাওয়া হয়নি,
তো আমার প্রচন্ড পিপাসা লেগেছে, তো বললাম ওর বাবাকে যে একটু পানি খাবো, আবার আমাকে ফার্স্ট নিয়ে আসলো। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আমার ভিডিও নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমরা হচ্ছে ফুচকা অর্ডার করেছিলাম দুইজনে দুইটা, তো ফুচকা খেয়ে আমরা বাসায় চলে আসলাম। তো ভিডিওটা বড় হয়ে যাবে সেজন্য আমি শর্টকাটভাবে করেছি আর কি, শর্টকাটভাবে দেখিয়েছি। তো এই যে এই থ্রি পিসটা এনেছি, আমার সবুজ কালারের মধ্যে কোনো থ্রি পিস নেই, তো ভাবলাম যে সবুজটাই নেই, এটা হচ্ছে আমার চয়েস আর কি। এই কালারটা আমার বেশিরভাগ থ্রি পিসে যে উঠানোগুলো আছে তো লাল কালোর মধ্যেই, সেজন্য আর আমি লাল কালোর মধ্যে নিই নেই। কালোটা পছন্দ হয়েছিল, খুব ভালো লেগেছিলো, বাট কালো পরবো না সেজন্য আর আনিনি, সবুজে এনেছি। আর রাত্রেবেলা তো কারেন্ট চলে গেছে সেজন্য দেখতে বেশি একটা উজ্জ্বল লাগছে না, এমনিতে আরও বেশি ভালো লাগে দেখতে। তো বাসায় এসে ভাবলাম যে আমি আমার বিয়াজদের সাথে একটু শেয়ার করি কী কী এনেছি। আর এটা হচ্ছে ওড়না জর্জেট, আর যে একটু দামি ড্রেসগুলো আছে তো সেগুলো যদি একটু জর্জেট ওড়নার সাথে থাকে তাহলে কিন্তু ভালো লাগে পড়তে, সুতি ওড়না থাকলে পরলে দেখা যায় কাজগুলো তেমন একটা দেখা যায় না, তো সেই জন্য আর কি জর্জেট ওড়নার মধ্যে নিয়েছি। আর এগুলো হচ্ছে স্টোনের কাজ, তারপরে হচ্ছে স্প্রিংয়ের কাজ। আর এই থ্রি পিসটা চয়েস করেছে হচ্ছে রোজার বাবা, ওর কাছে নাকি এটা খুব ভালো লেগেছে। এটা হচ্ছে গুজরাটি কাজ সুতির মধ্যে, এটা হচ্ছে সুতির মধ্যে, আর এটা ওড়নাটাও সুতি। তো এই যে সুতির মধ্যে মানে বাটিক, বাটিকের মধ্যে আবার কাজ করেছে গুজরাটি কাজ, গ্লাস বসিয়েছে। আজ গুজরাটি কাজ দেখতে পাচ্ছেন, এটা ওর বাবা খুবই পছন্দ করেছে, তো আমি বলেছিলাম নিব না, তো ওর বাবা বলছে না এটা আমার কাছে ভালো লেগেছে সেজন্য আর কি নিয়ে নিলাম, ওড়নাটা সুতি এর জন্য আমার ভালো লাগেনি। কাজ করা জামার মধ্যে একটু জর্জেট ওড়না হলে দেখতে ভালো লাগে আমার কাছে আর কি, আপনাদের কাছে কার কাছে কেমন লাগে সেটা আমি জানি না। তো এগুলো হচ্ছে নর্মাল থ্রি পিস, এই দুটো আমাদের দোকান থেকে নিয়েছি, আমাদের দোকান থেকে আনা হয়েছে আর কি, এটার ভিডিও করা হয়নি। এই দুইটা ওর বাবা চয়েস করে এনেছে আমার জন্য, ওর কাছে ভালো লেগেছে কালারগুলো তো এনেছে। আর সামনে তো শীত চলে আসছে, তো শীতের মধ্যে একটু ভারী জামা হলে কিন্তু কাপড় পরলে কিন্তু ভালো লাগে, আরামদায়ক শরীরে, আর তো গরমের মধ্যে পাতলা কাপড়গুলি কমফোর্ট আমি যেটা মনে করি আর কি। আমি আসলে গরমে তেমন ভারী জামা কাপড় পরতে পারি না, একদম নর্মাল সুতি কাপড়গুলো থ্রি পিসগুলো আমি পরি, যে এগুলো দেখতে পাচ্ছেন এরকম ধরনের থ্রি পিসগুলো আমি সবসময় বাসায় পরি গরমের মধ্যে। তো আজকের ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আজকের মতো এখানে বিদায় নিয়ে নেবো, আল্লাহ হাফেজ।